দোয়ায় কোনো করতে পারেন মাঝে মধ্যে, আমি বলেছি মাঝে মধ্যে দোয়ায় কোনো ছেড়ে দিতে হবে, তখন কেউ নকল করেছে যে উনি ভেতর করতে নিষেধ করেছেন, না তুমি যে কে এটা আমার চিনারই প্রয়োজন নেই, তোমার পিছনে আমার এক বাক্য আমি কোনোদিন বলিও নি, আমি কোনোদিন লিখিও নি, আমি তোমার কোনোদিন ভাবিও নি, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কাউকে ভেবে 5 মিনিট বক্তব্য দিইনি, কোনোদিন কোন মসজিদের সেক্রেটারি সভাপতিকে 1 মিনিট পর্যন্ত মনে করিনি, আল্লাহ তো রেখেছেন। গরু ছাগলের তো কোনো হিসাব নিকাশ নাই, আমিও তো তাই, রাত 12টা পর্যন্ত মানুষের বদনাম করে, 2টা পর্যন্ত মানুষের বদনাম করে, নগ্ন নারীকে দেখে যে না দেখে মোবাইল বন্ধ করে শুয়ে, মোবাইল বন্ধ নয় চলতেই আছে, তোমাকে বলে যাচ্ছি জীবনে কোনোদিন আর ওই বড় মোবাইল সাথে রাখবে না, ও তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বোনকে ধ্বংস করেছে, তোমার জাতি ধ্বংস করেছে, আজ থেকে তুমি মোবাইলে পেশাব করে দাও। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন আপনাকে বলছে, এ মেয়ে তোমাকে বলছে, তোমার হাতে ওই বড় মোবাইল কেন, তুমি কি করো ওটা দিয়ে কি করো, আমি তো মানুষের কাছে ভিক্ষেছে প্রতি মাসে 24 লক্ষ টাকা মানুষকে বেতন দিই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যেমন জমি কিনা লাগে, বাড়ি ঘর করা লাগে, তবু আমার কাছে একটা এমনি মোবাইল আছে, রিং হলে আমি অন করতে পারি, এর চেয়ে আমার কাছে কিছু করার নেই, যদি এই জমি জায়গার ব্যাপার না থাকতো, প্রতিষ্ঠানের ব্যাপার না থাকতো, আমি কোনোদিন তাকে তাকিয়েও দেখতাম, কই আমাদের তো হাট বাজারে না গেলেও চলে, কোনোদিন আমাদের বাড়ি থেকে কেউ হাট বাজারে যায়নি, তোমার কেন একটু সরল হয় না, তোমার কেন একটা হায়া হয় না, তোমার কোনো একটা লজ্জা হয় না, তোমার কি স্বামী মরে গেছে, তোমার কি বেটা মরে গেছে, তুমি একটা ওই পচা ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘাড়ি করে চলে যাচ্ছে ফ্যাশন বোরকা পরে, তোমার লজ্জা হয় না কেন, তোমার সরম হয় না কেন, তোমার হায়া হয় না কেন, তোমার জন্য এসেছি আমি, আব্দুরাজা বিরিশ আমি তোমার দিনই ক্ষতি চাইনি, আর তোমার স্বামী কাপুরুষ, তোমার স্বামী হলো ভীরনীত পুরুষ, পুরুষ হওয়া লাগে স্বামীকে ক্ষমতা থাকা লাগে, কি করবে স্বামী স্ত্রী দুজন মিলে, দুজন মিলে আজকে সিদ্ধান্ত নেয় রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 2টা 3টায় উঠতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ইহদা আশারা রাকা মিন কাবলাই ইফরাকা মিন সালাতি লিশাইরুল ফজর, এশার সালাত থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত এই লম্বা সময়ে আল্লাহ নবী 11 রাকাত সালাত আদায় করতেন, তার মানে তাহাজ্জুদ এশার সালাতের পরেও শুরু করা যায়, যার কারণে তারাবি এশার সালাতের পরে চলে, যদিও মূলত তা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, যখন রাত 12টা হয়ে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যখন দিন 12টা হয়ে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যখন আজান দেওয়া হয় তখন সখন সব দরজা খুলে দেওয়া হয়, ওই সময়তে যে যা চায় সেটা কবুল হয়ে যায়, যে যা চায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিলাল আসা লা ইউফিকাতুল মুসলিম, রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী, রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী, রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময় আল্লাহর কাছে কিছু চাই, মিন আমির দুনিয়া, দুনিয়ার হোক আর পরকালে হোক, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি, ভাগখান মনে হচ্ছে দিতে বাধ্য, দিবেনি, দিবেই দিবে, অবশ্যই দিবে, অবধারিত দিবে, দিবেই দিবে ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম রাত যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা এইভাবে ডাকেন, আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাষাতে বোঝা যাচ্ছে এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে যে কোনো সময়ে তাহাজ্জুদ পড়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি বিল লাইলে সালাসা সারা রাকা, আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন, অবে খামসিন ইউতরবে খামসিন মিন দালিক, 13 রাকাতের মধ্যে 5 রাকাত থাকতো বিকির, লাইফ লো ফিশাইল আখিরাহা, 5 রাকাতে একটানা একবারই বসতেন, তার মানে 3 রাকাত পড়লো একটানা, 5 রাকাত পড়লো একটানা, আর 1 রাকাত তো একটানাই আছে।
বুঝা গেল না কথা মনে হয়। মাঝাবি ভাইরা বলেছেন বেতির চিন্তাকে পড়তে হবে মাগরিবের মতো, মানে দেরি কাত পরে আত্মাহিত পড়তে হবে, আদি জাল মানুষের বানানো, একটা না তিন রেখা, একটা না পাঁচ রেখা, একটা না এক রেখা, এক রেখা তার রাতে উঠে যদি বলে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, তার কোন শরীক নাই, প্রশংসা তার, রাজত্ব তার, শরীক বিহীন তিনি, তিনি সর্বশক্তির মালিক। তারপরে বলে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ও লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা তার, প্রশংসা তার, সবচেয়ে বড় তিনি, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এরপরে বলে ওলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিক ভাবে আন্তরিক ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। সময়কালা তারপর বলে রব্বিগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, সুম্মা সাল্লা, তারপরে সালাত আদায় করে, সুম্মা তাআফাস্ত জিবা, এরপরে দোয়া করে যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া। কোনদিন বাস্তবায়ন করে দেখেছেন? সেদিন তো ছিল বয়স ৪০, এখন দেখছেন বয়স ৬০, তখন তখন তো গেল, সেদিন খেলাচ্ছিলেন না, খেলাধুলা মনে পড়ে না, শয়তানি করা মনে পড়ে, তারপর এখন দেখছেন বয়স ৭০, কবে দেখবেন আপনার লাশ মানুষ নিয়ে যাচ্ছে। সময়ে কি করলেন, কি করতে চান, কি বলতে চান? দাম্ভিকতা দেখিয়ে জুলুমবাজি করে নির্বাচন করে ইহকালও গেল, পরকালও গেল, দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা গেল, সবকিছু গেল, ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। আজ শামুক ঝঞ্ঝা বায়ুতে হারিয়ে গেছে, বিকট শব্দ ঝঞ্ঝা বায়ু এমন ভাবে আসলো, একবারে ঘাটাট হয়ে অন্ধকার, ভিন্ন ধর্মের শব্দ দিয়ে প্রবাহিত বাতাস চলল, মানুষের নিয়ন্ত্রণ নয়, ফেরেশতার নিয়ন্ত্রণ নয়, আল্লাহর আদেশে একবারে ঘর বাড়ি পাথর পাহাড় কেটে চলে গেল, যেখান থেকে গেল তার বিচারে তিনি চিন্তা করেন বাহা, আজ সময় বিচার করতে পারে এই তিনি ভাবেন না, ফেরাউন বিচার করতে পারবে এটা তিনি ভাবেন না, সময় তো চলেই যাবে, ফেরাউন ডুবে গেছে, নূহ আলাইহিসসালাম ৯০০ বছর বয়স পাওয়ার পরেও, ১০০০ বছর বয়স পাওয়ার পরে চলে গেছে, আর আমার তো বয়সের সীমা ৬০ থেকে ৮০, তা আমি কেন এত ভুল বুঝে বসে আছি? ভুল হচ্ছে সম্মানিত দিনই ভাই বোন, একটু ঘুম থেকে উঠে প্রথমে আপনি সূরা বাক সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম ৫ আয়াত পড়তে পারেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফি লাইলি ওয়ান নাহার, এছাড়া আপনি শেষ রুকু পড়তে পারেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা বিআশরি আয়াতিন ইত্তাব মিনাল গাফিলিন, কেউ যদি রাতে উঠে ১০ আয়াত পড়ে, কেউ যদি রাতে উঠে ২ রাকাত সালাত আদায় করে ১০ আয়াত পড়ে, তাহলে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। হাদিস শেষ করি তারপরে অমান কামাবে মেয়া আয়া, আর কেউ যদি রাতে উঠে ১০০ আয়াত পড়ে করতে পারবে না কানে তিন, তাহলে ওর তালিকা হবে পরহেজগারদের মধ্যে। অমান কামাবে আলফা করতে পারবে না মুখান্তরিন, আর যারা ১০০০ আয়াত পড়তে পারে রাতে, তারা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের অন্তর্ভুক্ত, সবচেয়ে দামি। তাহলে সবচেয়ে দামি মানুষের অন্তর্ভুক্তের জন্য কত আয়াত? ১০০০ রাতে। যারা পরহেজগার মানুষ বলে গণ্য হবে তাদের জন্য কত? ১০০ আয়াত। আর আমি গাফেল নই এটা প্রমাণ করার জন্য কত আয়াত? ১০ আয়াত। তা আমি যে একদিনও পড়িনি, আমি আবার কোনটা? আপনি ধর্ম পাগল পেয়েছেন, মনে করছেন যে বক্তা বক্তব্য যে ভালো খাওয়ালাম টাকা পয়সা নিয়ে যাবে, আমিও শুনলাম কি যে বললাম আর কি যে করলো দেখি সকালে হয়ে গেছে, যে মনে করিয়েন না, কথার দাম দেওয়া শিখিয়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানিস্তাই কাজা আহালাহু ও সল্লা রাকাতায়
আর সল্লাইয়া জামিয়ান রাখা তাই নেই। কেউ যদি রাতে নিজে উঠে স্ত্রীকে উঠায়, দুইজন মিলে দুই রেকাত সালাত আদায় করে। এই মেয়ে শোনো, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন এদিকে খেয়াল করেন তো, কথা বলছেন কেন, এদিকে খেয়াল করেন। আপনি আর আপনার স্বামী যদি রাতে উঠে দুই রেকাত সালাত আদায় করেন, একসাথে পড়েন, একসাথে মানে আপনার স্বামী থাকবে আগে আর আপনি থাকবেন পিছনে, ভিন্ন ভিন্ন পড়তে পারেন, দুই রেকাত যদি সালাত আদায় করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুতিবা মিনাজ জাকিরিনা, রাতে যারা তাসবিহ তাহমিদ জিকির আজকার করে করে আপনার নামটা তাদের তালিকায় চলে আসবে। অথচ আপনি কত নন, রাতে তো যারা হাজার হাজার আয়াত পড়ে তারা জাকিরাতা জাকিরা, কিন্তু আপনি দুই রেকাত পড়েছেন এই জন্য আল্লাহ বলছেন যাও যাও ওর নামটা ওতে দিয়ে দাও। হ্যাঁ, ফেরেশতা তারা লিখে দাও ওই ভালোদের তালিকা দিয়ে দাও। আমি এই কথা বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার এখানে কিছু করার নেই, আমি জোর করে বলছি এমনটা কথা নাই। আপনি রাতে উঠে দুই রেকাত সালাত আদায় করলে আপনার নামটা ওই তালিকায় চলে আসবে, যারা রাতে ইবাদত করে তার তাসবিহ তাহরীফ করে জিকির আজকার করে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসাব্বিহে, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে আপনি রাতে উঠুন ফাসজুদলাহু ফাসাব্বিহু লাইলান তাওয়িলা, রাতে তাহাজ্জুদ পড়ুন, দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহরীফ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রাতে উঠে তাহাজ্জুদ পড়ুন জরুরি আদেশ, আপনি দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল জিকির আজকার করুন। ঘুম থেকে উঠে দুই চারবার কোনোদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন, মনে পড়ে মুর্দি আপনাকে বলছি তাহাজ্জুদ পড়তে শিখেন, একটু চেষ্টা করেন, দাম্ভিকতা দেখে কোনো লাভ নেই। আমার ছেলে এত বড় ব্যবসা করে, আমার ছেলে কোটি টাকা ইনকাম করে, আমার বৌমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, তার বৌমার কত গল্প আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এনজেল রব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইবকাসু রাসূলিল আখিরা, যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, প্রথম আকাশে নেমে এসে বলেন মায়ে দুনি ফাস্তা জিবালাহু, হে পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। মায়া শুনেন ভাউ কে হো কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়া তার ধরে নি ভাগ গেল হোক, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ প্রথম আকাশে নেমে এসে চিৎকার করেন, আর আমি খাকসার সাধারণ মানুষ দুইটার সময় ঘুমিয়েছে, আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকি, আমি আল্লাহর ডাকে কি সাড়া দিব, আমি তো গরু ছাগলের মতো।